এই গরমে শরীরের ক্লান্তি দূর করতে পান্তা ভাতের কোনো বিকল্প নেই। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পান্তা ভাত আর তার সঙ্গে পাঁচ ভর্তা। পাঁচ ভর্তা করার জন্য প্রথমে পটল নিয়েছি। পটলগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে পটলগুলোকে তুলে নেব। এরপর ওই পটল ভাজার তেলেই কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভর্তা বানাবো, তাই চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু হালকা ভেজে অল্প জল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ করে নেব। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কয়েক পিস কাতলা মাছের পেটি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ভেজে তুলে নেব মাছ ভর্তা করার জন্য। ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বেটে নেব মিক্সিতে। দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ডালটা খুব ভালো করে বেটে নেব। ডাল বাটা হয়ে গেলে এক চামচের মতো বেসন, নুন আর কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নেব। পান্তা ভাত শুধু খেতে সুস্বাদু লাগে না, তাই এর সঙ্গে এই ভর্তাগুলো হলে বেশ ভালোই লাগে। তাই আমি বানিয়ে নিচ্ছি এই পাঁচ ভর্তা। পান্তা ভাত আর পাঁচ ভর্তা এই গরমে খুবই তৃপ্তিদায়ক। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব এই ভর্তাতে। কিছু কিছু ভর্তাতে শুকনো লঙ্কা দিতে হবে। আর কাঁচা পেঁয়াজ ভেজে নেব। লঙ্কাগুলো গরম থাকতে থাকতেই গুঁড়িয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম। বড়াগুলোকে প্রথমে খুব ভালো করে গুঁড়িয়ে নেব বড়া ভর্তা করার জন্য। সব ভর্তায় মোটামুটি একই রকম জিনিস লাগবে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লেবুর রস, ধনে পাতা, এগুলো সবগুলোই মোটামুটি কিছু কিছুতে লাগবে। ভালো করে মেখে নিলাম এগুলো দিয়ে। হয়ে গেল বড়া ভর্তা। এবারে চিংড়ি মাছটা খুব ভালো করে গুঁড়িয়ে নেব, আঙুলে চেপে চেপে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। এরপর এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবুর রস দিয়ে মাখবো। প্রয়োজন হলে একটু নুন দিতে হবে। পটল ভর্তাটা করে নেব একই প্রসেসে। পান্তা ভাত তো শরীরের ক্লান্তি দূর করতে কাজে লাগে, সবাই তো জানেন। তাছাড়া ডিহাইড্রেশনের জন্যও পান্তা ভাত খুবই উপকারী। এই গরমে যে ঘাম বেরিয়ে যায়, পান্তা ভাত খেলে সেই জলের ঘাটতিটা কিছুটা পূরণ হয়। তাছাড়া এটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পান্তা ভাতে থাকে। মাছ ভর্তা করার জন্য মাছের কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। কাঁটাগুলো বেছে নেব, নাহলে মুখে লাগবে। দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। একটু নুন, ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নেব। লেবু রসও দেব। ভর্তাটা রেডি। এবারে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভাজা পেঁয়াজ, ভাজা যে শুকনো লঙ্কাটা ছিল
কিছুটা অন্য ভর্তাগুলোতে দিয়েছি, বাকি যেটা ছিল তার কিছুটা নিয়ে খুব ভালো করে নুন দিয়ে মেখে নেব। এখানে আর ধনে পাতা ইউজ করছি না। এবার সার্ভ করব পাঁচ ভর্তা। আমি পান্তা ভাতের সঙ্গে এই পাঁচ ভর্তা বানিয়ে নিন, দেখবেন খেতে কত তৃপ্তি লাগবে। এখন তো অন্য কিছু খেতে খুব একটা রিচ খেতে ভালো লাগে না, এগুলো খেলে শরীরে খুবই ভালো লাগবে, একটা তৃপ্তি আসবে। শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে পান্তা ভাতটা রেডি করছি। দুরকম পান্তা ভাত করবো, একটা পান্তা ভাত শুধু জল দিয়ে। পান্তা ভাতটা তৈরি করার জন্য আগের দিন ভাত করে দুপুরে জল দিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ছিল। একটু নুন দিয়ে দিলাম। আর একটা পান্তা ভাত তৈরি করব দই দিয়ে। দই আর এর সঙ্গে একটু মুড়ি দেব। দই আর মুড়ির গন্ধে এই পান্তা ভাতটা খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগে, এর গন্ধটাই অন্যরকম। একবার বানিয়ে দেখুন, খেয়ে দেখুন কত ভালো লাগবে এই পান্তা ভাত। এই গরমে শরীরে তৃপ্তি আনবে, বারবার খেতে ইচ্ছা করবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পেতে। নমস্কার, ভালো থাকবেন সবাই।